জামাই ষষ্ঠীর রান্না হবে তাই সব কাটাকাটি হচ্ছে। আর জেঠিকে তো চিনই, জেঠিকে দেখাও একটু, জেঠি রসুন ছুলে দিচ্ছে। হাই করো, হাই, হাত দিয়ে করবে তো, হাই না, হাই করো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমাদের সাথে একটা ভালো ভিডিও হচ্ছে আজকে। আর ছোট জামাই সত্যি বন্ধুরা, ও জামাই উপরে, এই দেখো টিফিন, এই যে বাবু পাঠিয়ে দিয়েছিল আজকে দোকান থেকে কিনে, টিফিন ওই খাচ্ছি। আগে চা খাই না, ঠান্ডা। দেখো আজকে রান্না করছি হলো চিতল মাছের কালিয়া। এই যে চিতল মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এইদিকে ইঁচড় চিংড়ি বসিয়েছি। ইঁচড় চিংড়িটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি একটু। আর এইদিকে আমার জন্য একটু উচ্ছে আলু সিদ্ধ নিয়েছি, কারণ আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে। আর করব চাটনি। এই যে মিমিম দেখো এখন গ্লুকন ডি জল বানাচ্ছে, স্নান করে নতুন জামাও পরে নিয়েছে। মিমিমের বাবা আর মিমিম মিলে গ্লুকন ডি বানাচ্ছে। এই যে দেখো ইঁচড় চিংড়ি হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে ফেলেছি। আর এইদিকে এই যে দেখো চিতল মাছের কালিয়াও রেডি। দেখো আজকে সবাই একসাথে খেতে বসেছি, পাপাইদার মা, পাপাইদার বাবা, পাপাইদা বাবু, মিম, আমি। আমরা সব রান্না টান্না করে সব একাই হাতে নিজে রান্না করেছি। আর এখন জানো তো আমাদের কাজের লোকটাও কাজ ছেড়ে দিয়েছে, কারণ ও একটু অসুস্থ। রেডি দেখো পড়তে যাওয়ার জন্য, মিমিম দেখো রেডি পড়তে যাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, এখন আমার মামার বাড়িতে আমি পড়তে যাচ্ছি, চলো মা ভিডিওটা দেখো। দেখো মিমিমকে কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছি। এই দেখো মিমকে এখন পড়ার থেকে নিয়ে নিয়েছি, এখন যাবো একটু শপিং মলে। এইদিকে এসছি দেখো একটু শপিং করতে, কারণ কালকে আসলে যাওয়ার আছে আমাদের একজনের বাড়িতে, মানে একজন আত্মীয়ের বাড়িতে, আমার হাজব্যান্ডের তরফ থেকে, মানে হাজব্যান্ডের আর কি পিসি হয়। তো পিসির মেয়েরাও সবাই এসছে, তো অনেক দিন দেখা হয় না বলতে গেলে, মানে অনেক বছর দেখা হয় না। তো ওরা এসছে জামাই ষষ্ঠীতে, তাই বলেছে, তাই যাচ্ছি আর কি, যাবো আর কি ওইখানে আগামী দিন, তাই একটু মার্কেটিং করতে এসছি শপিং করতে। যেহেতু দেখো জামাই ষষ্ঠীর ব্লগটা খুব বেশি বড় হয়নি, তাই দুদিনের ব্লগ একসাথে করে আমি দিয়ে দিয়েছি, জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর পরের দিন। আর আমার বাপের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তার জন্য আমাদের জামাই ষষ্ঠী করতে যাওয়া হয় না। এইদিকে দেখো শপিং হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা দাঁড়িয়ে আছি বিলিং কাউন্টারে বিল করানোর জন্য। বিলও হয়ে গেছে, মিমকে দেখো না সব ব্যাগে ভরছে কি মন দিয়ে, তাই জন্য তাড়াতাড়ি করছি। সকাল সকাল উঠেছি, উঠে সব কাজটাজ হয়ে গেছে, আর এদিকে টিফিন করবো বলে সব কিছু রেডিও করেছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এইদিকে এই দেখো বসিয়েছি চা, মিমেরও খাওয়া হয়ে গেছে, এখন একটু চা খাবো। আর উঠেই আমাদের আগে আলু ভাজা করেছি, আর লুচির ময়দা মেখে রেখেছি, লুচি করবো টিফিনে, আলু ভাজা দিয়ে খাওয়া হবে। আর সুজি রাত্রে করে রেখেছিলাম, মানে সুজিটা না গরম গরম খাওয়া যায় না সেই কারণে। যেহেতু আমরা পিসির বাড়িতে যাব, তাই বাবু একটু তাড়াতাড়ি টিফিন করে দিয়েছি, বাবু খেয়ে বেরিয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। দেখো এই দেখো মিমিম এখন শুয়ে আছে, এখন একটু আমি যাব স্নান করে এসছি, পুজো দিতে যাব। এই দেখো নেলপালিশ পড়েছে মিমিম পায়ে, আমি পরিয়ে দিয়েছি, এবার হাতেও পড়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট নোটটা মধ্যে। আর এই যে দেখো মিমিম হলো এই জামাটা পরবে। কালকে গেছিলাম দেখো শপিং করতে, যে তোমরা ভিডিও দেখেছো, এই যে সবার জন্য গিফট নিয়ে যাচ্ছি,
এই যে জামা কাপড় কিনেছি, এগুলো হলো মিমিম আর ওর পাপার। ওর পাপার জন্য এই দুটো গেঞ্জি কিনেছি আর এগুলো হলো মিমিমের। তোমাদেরকে দেখিয়ে দেবো খুলে পরে। আর এইগুলো হলো সব, দেখো এই যে নিয়ে যাব, কিনে নিয়ে এসেছি, এখনো ভাঁজ করে ঢুকানো হয়নি। দেখে এইভাবে বাবু আর কি দেখে রেখে দিয়েছে। এইটাও কিনেছি রুম ফ্রেশনার ওডোনিলের। আর এটা হলো পাপাইদার জন্য কিনেছি আর পাপাইদার নাতির জন্য। অনেকগুলো জানো তো, পাঁচজন বাচ্চা আছে, পাঁচজনের জন্য কেনা হয়েছে। যে দেখো প্যান্ট, গেঞ্জি, আবার প্যান্ট, গেঞ্জি, এটা এটা সেট, এটা এটা সেট, দেখো দুটো জামা, এটা আরেকটা জামা, এটা একটা বাচ্চাদের প্যান্ট, ওই জামা যায় তার প্যান্ট। আর এগুলোর ভিতরেও রয়েছে কিনা, তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে রেডি হয়ে আর ভিডিও করতে পারিনি বাড়িতে। এই চুড়িদারটা দেখো মা আমায় দিয়েছিল, এটা পরেছি নতুন। আর এই যে বেরিয়ে গেছি এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি আর কি আমরা। ওই যে দেখো আকাশে প্লেন দেখা যাচ্ছে, চলেও এসেছি আমরা আমাদের জায়গায় পিসির বাড়িতে আর কি। আর মিমকে দেখো নতুন যে ক্রক্সটা কিনে দিয়েছিলাম, ক্রক্সটা পরেছে। আর এই যে দেখো শপিং এর সব জিনিস, হ্যাঁ মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনেও নিয়েছি। এটা কে পিসি কিনছে? এটা একটা বড় পিপি, এটা ছোট পিপি, না বলেছি পিপি ওরা আছে, সব জানে গো, ও সব জানে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল তাই খেতেও বসে পড়েছি আমরা, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এই দিদির মেয়ে এইটা আর কি, মিম খেলছিল, বনু হয় মিমের। ওর হাসিটা দেখবে তোমরা, খুব কিউট হাসিটা। এই যে সোনা, বনুকে একটু আদর করো, এটা বনুর, বনুর সবার সাথে গল্প টল্প করে দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আমার পিসি শাশুড়ি আর পিস শ্বশুর, পিস শ্বশুরের কোলে মিম ছিল। আর সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাই খুব আনন্দ করে কাটাও।
তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন ভিডিওতে।